আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সরকারের মেয়াদ আর মাত্র এক মাস আছে বললেন সমমনা জোটের নেতারা। এরপর থাকবে আওয়ামী লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব হেফাজতের ওলামা মাসিক সম্মেলন 25 অক্টোবর। হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ব ঘোষণা অনুযায়ী 28 অক্টোবর অনুষ্ঠিত জাতীয় ওলামা মাসিক সম্মেলন তারিখ পরিবর্তন করে 25 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এদিকে উবায়দুল কাদের বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে। বৃহস্পতিবার 19 অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত 150 সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন, আর বিএনপি সব কাজই ধ্বংসাত্মক, এজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরেকটি শিশু সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের মধ্যে তেল আবিব সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার সফরের সময় ফিলিস্তিনিদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। দেশটি দাবি তাদের হামলায় গাজার এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। খবর বিবিসির। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র এক মাস আছে বলছে সমমনা জোটের নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ আর মাত্র এক মাস আছে উল্লেখ করে যুগপথ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বিএনপির নেতৃত্বে চলমান নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ যুগপথ আন্দোলনে আগামী এক মাসের মধ্যেই এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটবে। গণদাবি মেনে সরকার পদত্যাগ না করলে জনগণই তাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। আর সকালে রাজধানীর পুরনো পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সহ একদফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং বিএনপি নেতৃত্বে চলমান নিয়ম এবং শান্তিপূর্ণ যুগপথ আন্দোলনের আগামী এক মাসের মধ্যে এই সরকারে পতন ঘটবে, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্ত হবেন, আলেম উলামা সহ সকল রাজবন্দী মুক্ত হবেন। এ সময় তিনি বলেন 2014 এবং 2018 সালে যে নির্বাচন আপনারা করেছেন, 2024 সালে সেটি হতে দেবে না। দেশের জনগণ দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক বিশ্ব আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আর এটা প্রমাণিত যে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই যতই সলসাতুরি তালবাহানা করেন না কেন, শেখ হাসিনার অধীনে এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না। আওয়ামী লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে। এরা প্রতারক দল, এদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন নির্বাচনের 3 মাস পরে আবার সেই আওয়ামী লীগ ভোট দেওয়া লোকগুলোকেই বলে আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না। বৃহস্পতিবার 19 অক্টোবর দুপুরে সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গণতন্ত্র রক্ষা, একদফা দাবি আদায়, মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল সমমনা জোট। মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ এমন ভাবে কথা বলে দেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি, তারা সব সময় নিজেদের মতো করে দেশ পরিচালনা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন তিনি অর্থাৎ কাদের শেষ বার্তা দিয়েছে আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আর্জেন্টিনায় থাকবেন। তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হবেন এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, তবে ভোট করার দরকার কি? এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে জনগণকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এমনভাবে আকৃষ্ট করে এরপর তারা ভোট দেয়। কিন্তু নির্বাচনে তিন মাস পর সেই জনগণই বুঝতে পারে আওয়ামী লীগের চিরহিত খারাপ চরিত্রগুলো, তখন তারা বুঝতে পারে। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগ বলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়েছে, কবর দেওয়ার কে আপনি? যদি এই ব্যবস্থা কবরই দিবেন তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এতদিন মানুষকে হত্যা করলেন কেন? এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে, স্রেফ এক্সিট নেন, পদত্যাগ করে সরে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, নতুবা জনগণের আন্দোলনে আপনাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। জাতীয়তাবাদী সমমনা দলের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিতে এতে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম সাদাত হোসেন, বিকল্প ধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি, এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এ শাওন সাদেকি, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকুতি মণ্ডল প্রমুখ। হেফাজতে ইসলামের ওলামা মাসিক সম্মেলন 25 অক্টোবর। হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ব ঘোষিত অনুযায়ী 28 অক্টোবর অনুষ্ঠিত জাতীয় ওলামা মাসিক সম্মেলনের তারিখ পরিবর্তন করে 25 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল 9টায় রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহস্পতিবার 19 অক্টোবর সকালে উত্তরা দারুস উলুম সালাম ফাউন্ডেশন মাওলানা মাহফুজুল হকের সভাপতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাসিক সম্মেলন বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ কারণবশত ওলামা মাসিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে উক্ত সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজধানী ঢাকাকে 10টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনে গণসংযোগ এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য দেশের সর্বস্তরের ওলামায়ে কিরামতের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 25 অক্টোবর হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাসিক সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে দেশের সর্বস্তর স্তরের ওলামায়ে কিরাম অংশগ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য আমির হেফাজত আলামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আলামা শাইখ সাজিদুর রহমান উদ্যুক্ত আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুরের গোরস্থানে, চিরনিদ্রায় শায়িত বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঢাকার আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে। বৃহস্পতিবার 19 অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত 150 সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে উবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন, তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না, বিএনপি যে পথে চলছে সেই পথ ভুলে ভরা। এ সময় তিনি আরো বলেন, 15 বছর আগের মানুষ এর দিকে তাকান আর 15 বছর রূপান্তর বিশ্বের দিকে তাকান। এই রূপান্তর এর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী বলেন, এদেশকে রক্ষা করতে চাইলে, এদেশকে ভালোবাসতে চাইলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতা এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র থাকবে না এমন কোনো কথা নেই, এটা হচ্ছে বিএনপির একটি মিথ্যা কথা। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে, এরা কি দেখে না? আমেরিকার প্রেসিডেন্ট তো আর কারো সঙ্গে ছবি তোলে নাই, G20 সম্মেলনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, নিউ ইয়র্কেও ছবি তুলেছেন তিনি। এ সময় বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতে জয়যুক্ত করুন, তাহলে দেশের মানুষের মুক্তি মিলবে, অন্যথায় দেশ কিন্তু চিরনিদ্রায় আধারে হারিয়ে যাবে। বিএনপি জামাত আবার যদি ক্ষমতায় আসে তাহলে দেশ হবে কিন্তু ফিলিস্তিনের মতো। সুতরাং দেশকে যদি বাঁচাতে চান, দেশকে সুন্দর আগামীর দিকে নিয়ে যেতে চান, তাহলে আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে উবায়দুল কাদের বলেন, এবারের লড়াই অনেক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, বাংলাদেশে এসে ফখরুল সাহেব কি উৎসাহ দেবেন কে, সরকার পতন করে বিরোধী দলের পতন কি হয় না, এ বিষয়ে তিনি কিন্তু বারবার অনেকটা মিথ্যাচার করছেন। এসব মিথ্যার বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় সোচ্চার হয়ে আছে, জনগণ এখন আর বিএনপির মিথ্যাচার বিশ্বাস করে না।